এটি সুন্দরবনের দস্যুদের সবচেয়ে প্রিয় আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক, বনে নিজেদের শক্তি প্রদর্শনের সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার। একনলা বন্দুক ছাড়াও বনদস্যুদের কাছে রয়েছে অসংখ্য দোনলা বন্দুক, অটোমেটিক রাইফেল, সিক্স শুটার আর আধুনিক এইট শুটার বন্দুক। কেউ কেউ আভিজাত্য ধরে রাখতে স্টেইন গানও ব্যবহার করে। আছে 303.22 বন্দুকও। কতগুলো অস্ত্র আছে আপনাদের কাছে? আমাদের কাছে এরকম 35টা অস্ত্র আছে। একটা সময় এসব অস্ত্রের যোগান দিত লোকালয়ের গডফাদাররা, তবে এখন অর্থে বিত্তে স্বয়ংসম্পন্ন দস্যু বাহিনীগুলো নিজেরাই এসব আগ্নেয়াস্ত্র কিনছে অবৈধ অস্ত্রের বাজার থেকে। মূলত নির্দিষ্ট এলাকায় আধিপত্য ধরে রাখতে, প্রতিপক্ষ দস্যু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেই এসবের ব্যবহার হয় সবচেয়ে বেশি। সারা বছর সুন্দরবনের খাল নদীতে মাছ ধরতে আসা জেলেদের পাশাপাশি ইলিশ মৌসুম ও শীতকালে সাগরে মাছ ধরা জেলেদের অপহরণের জন্য অস্ত্র ব্যবহার করে দস্যুরা। এদের ধরতে প্রায় চলছে কোস্টগার্ড সহ যৌথ বাহিনীর অভিযান, কিন্তু কমছে না জেলে অপহরণের ঘটনা। দস্যুদের হাত থেকে রেহাই মিলছে না খেটে খাওয়া মানুষের। সুন্দরবন একটি অনেক বিশাল একটি এলাকা এবং এখানে গহীন জঙ্গলও আছে। সীমিত সম্পদ, সীমিত জলযান দিয়ে আমরা বিভিন্ন অপারেশন কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। বিশেষ করে সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। ছোট বড় প্রায় 24টি ডাকাত বাহিনীর কাছে এমন অস্ত্র আছে 250-এরও বেশি। বছরের পর বছর ধরে তারা সুন্দরবনে তৈরি করেছে ত্রাসের রাজত্ব। সুন্দরবনের ডাকাতদের প্রধান শক্তি হলো অবৈধ অস্ত্র। যার কাছে যত বেশি অবৈধ অস্ত্র আর গুলি রয়েছে তার শক্তি এই বনে সবচেয়ে বেশি, তার দাপটও সবচেয়ে বেশি। সুন্দরবনের দস্যুরা এ ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন হাজার হাজার রাউন্ড অবৈধ গুলি। এই অস্ত্র আর গুলি তারা কোথা থেকে পান, সেই প্রশ্নের উত্তর কি কেউ খুঁজেছে? মহসিনুল হাকিম, যমুনা নিউজ, সুন্দরবন।